মালদা জেলার 29 নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী লাইব্রেরির মাঠে আনুষ্ঠানিকভাবে 39টি গ্যাসবিহীন পরিবারকে ইন্ডিয়ান অয়েল কোম্পানির গ্যাস কানেকশন দেওয়া হলো। 29 নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী লাইব্রেরির মাঠ থেকে 39টি গ্যাসবিহীন পরিবারকে ইন্ডিয়ান অয়েল কোম্পানির গ্যাস কানেকশন দেওয়া হলো আনুষ্ঠানিকভাবে। সেখানে উপস্থিত ছিল উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব চম্পটি ও বিজেপি দলের নেতা নেতৃবৃন্দ এবং সিটু মেমোরিয়াল গ্যাসের কর্ণধার গোড়া সাহা। সাংসদ খগেন মুর্মু জানান, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম উদ্দেশ্যই হচ্ছে যেসব মহিলারা কয়লা এবং কাঠে রান্না করে তাদের চোখে জল যাতে না আজ ঝরে, সে উদ্দেশ্যই এই গ্যাস কানেকশন দেওয়া হচ্ছে। তাই এদিন 29 নম্বর ওয়ার্ডের 39টি পরিবারকে গ্যাসের কানেকশন দিয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া হলো কিভাবে পরবর্তী গ্যাস লেনদেন করবেন এবং সাবসিডি কিভাবে পাবেন। আরও বলে দেওয়া হলো, কেউ যদি সে ওয়ার্ডে বাকি থাকে তারাও যাতে এই গ্যাস কানেকশন নিতে আসে। এইভাবে প্রতিটি ওয়ার্ডে গ্রামে গঞ্জে এই কর্মসূচি চলতে থাকবে, এখানে কোনো জাতপাতের বিষয় থাকবে না। এখানে কি প্রোগ্রাম করা হলো আজকে? হচ্ছে যে আমাদের এখানে কতজনকে দেওয়া হচ্ছে, 39 জন মাদের, তাদের হাতে আমাদের উজ্জ্বলা যোজনার প্রকল্পের মাধ্যমে গ্যাসের কানেকশন দেওয়া হচ্ছে। আর বিশেষ করে যাদের উদ্দেশ্যে এখানকার প্রকল্পের যে আজকে উদ্বোধন হচ্ছে, যারা আজকে যারা এই গ্যাসের কানেকশন পাচ্ছেন, আজকে ইন্ডিয়ান অয়েলের হচ্ছে 60 বছর পূর্তি অনুষ্ঠানও চলছে আমাদের। এই অনুষ্ঠানের ভেতর দিয়ে আমরা 60 বছর আগে এই IOC অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, তার জন্ম হয়েছিল 1959 সালে। আজকে 60 বছর তার পূর্ণ হচ্ছে 1 সেপ্টেম্বর তারিখে। তাই এইরকম একটা বিশেষ দিনে আমরা এখানে এই 29 নম্বর ওয়ার্ডে 39 জন মায়েদের হাতে গ্যাসের কানেকশন, গ্যাস তুলে দেওয়া হচ্ছে বিনা পয়সা। তারা গ্যাস পাচ্ছেন, যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন যে মায়েদের চোখের জল চিরতরে মুছে দেওয়ার জন্য যে প্রকল্প গ্রহণ করেছেন, তার মার কাছ থেকে তিনি শিক্ষা নিয়েছিলেন, যে মা হচ্ছে যে প্রতিদিন রান্না করতে গিয়ে চোখের জল ফেলতে তিনি দেখেছেন। তাই তিনি ভেবেছিলেন যে মায়েদের এই চোখের জলকে কোনোদিন মোছা যাবে না। তাই প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই প্রথমেই 2014 সালে প্রথম তিনি প্রধানমন্ত্রীর যে আসন গ্রহণ করার পর থেকেই তিনি কল্পনা করছিলেন কিভাবে এই মায়েদের চোখের জল চিরতরে মুছে দেওয়া যায়। গ্যাসের কানেকশন ছিল ছিল না? এই প্রথমবার গ্যাস পাচ্ছেন, কেমন লাগছে আপনার গ্যাসটা পেয়ে? পয়সা লাগলো? টাকা পয়সা কিছু লাগলো না। কৃষ্ণাদি বাড়িতে গিয়ে যে আমার কাছ থেকে সব ডকুমেন্টস নিয়ে আসলো, আর আমাকে বলে দিয়েছিলো যে আমরা গ্যাস আসলে তোমাদের বাড়িতে খবর দিয়ে যাবো, তখন তোমরা গিয়ে নিয়ে আসবো। আজ আমাকে খবর দিয়েছে, আজ আমি এখানে এসে গ্যাস পেয়েছি, খুব আনন্দ হয়েছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।